সব পাইকে সাথে দেব সব কোটাকে সরে ছাড়াবো অরুণিমা অরুণিমা আরে তোমার গায়ে হলো না নিয়ে চলে গেল না 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 আমি এটা হতে পারে না চলে গেল শান্ত শান্ত কোথায় আরে বাবা এটা আমি জানো না তুমি জানো না এখানে কি হচ্ছে তুমি জানো না শান্ত হওনা আমার কথাটা শোন আজ আমি কারোর কথা শুনব না আগে ওদেরকে শাস্তি দেব তারপর আমি শান্ত হব তাই তো এই রাজপ্রাসাদে সব এলো কোথ থেকে সব আপনাদের জন্য এখানে এতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেই সমুদ্র করে থাকতে আমি কোনোদিনও এরকম অরক্ষিত জীবন যাপন করিনি তুমি জানো তাই না এই রাজ্যের সব প্রহরীগুলো আমাকে একলা সাপের মুখে ফেলে রেখে পালিয়ে গেল তুই কিচ্ছু ভাবিস না উর্মিমা উর্মিমালার আছে ধাই সত্তরের মুখে পড়বে ছাই সত্তরকে সবার জানা রাজপ্রাসাদে দিচ্ছে হানা আর এই বেদিনী যখন হানা দিচ্ছে রাজপ্রাসাদে তখন দু একটা যে সাপ বেরিয়ে পড়বে না তার তো কোনো মানে হয় না নিশ্চয়ই বেরোবে দেখুন কি জান ওই বেদিনী হয়তো সবগুলোকে পাঠিয়েছে বিয়ে পণ্ড করতে তাছাড়া রাজবংশের অন্য কেউ এ ব্যাপারে জড়িত কিনা সেই বিষয়েও সন্দেহের যথেষ্ট অবকাশ আছে আয় তুর্মি চল দেখে গিয়ে আয় এসব তুই কি বলছিস মালঞ্চ যা সত্যি তাই বলছি আর বিশ্বাস না হলে খোঁজ নিয়েই দেখুন না এসব কি হচ্ছে সব এত বড় রাজপ্রাসাদ আর সব কবে পড়তে আমি তোমায় বলেছিলাম না ভাইমা কোথায় আমাদের সমুদ্রকর আর কোথায় হতদরিদ্র সূর্যনগর এটা কোনো রাজপ্রাসাদ না কোনো ভিখারির বাড়ি কে জানে না না উর্মিমালা তা নয় ওরা তোকে সর্পাঘাতে মেরে ফেলার চেষ্টা করেছিল ওরা শুধু ঠক প্রতারকই নয় অত্যন্ত ধুরন্ধর ঘাতক আসলে আমাদের মেয়েকে পছন্দ হয়নি বলেই এমন ব্যবহারটা করেছে এসব আপনি কি বলছেন ভুল তো কিছু বলিনি এত বড় রাজপ্রাসাদে সামান্য প্রহরের ব্যবস্থা নেই আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না শোনো আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা এটাই আমার শেষ কথা তোমাকে দাদা ভাই পুতুলটা না দিয়ে এসেছি আস্তে একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো না আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি মা ঘরে ছিল এ বাবা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল সর্দারজি না ঠিক আছে আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন আসলে আমার জানাটা খুব দরকার আমি তাহলে আসি কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি বাঁধাকপি বাটা নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।